টিয়কত কালি বিধানসভা শেষ নির্বাচনী প্রচাৰ চলায় লোক জনশক্তি প্রার্থী ৰুবি নেওবৰাই। প্রার্থীগৰাকীয়ে টিয়কৰ বিভিন্ন সমস্যাৰাজিৰ ওপৰত টিয়ক প্রেছ ক্লাবৰ দ্বাৰা আয়োজিত মুখামুখি অনুষ্ঠানত টিয়কৰ বিভিন্ন জনন্ত সমস্যাৰ ওপৰত মত দাঙি ধৰাত টিয়কীয় ৰাইজে প্ৰশংসা কৰে প্ৰার্থীগৰাকীক। জাজিমুখ, চিন্তামণিগড়, লাহদৈগড়, কাকজান, বলমা আদি অঞ্চলত সোমাই ৰাইজৰ সমস্যা বুজ লোৱাৰ লগতে তেওঁ জয়ী হলে অনাগত দিনত সমস্যাৰাজি সমাধান কৰা হ'ব বুলি প্ৰতিশ্ৰুতি প্ৰদান কৰে। টিয়কত বর্তমান আপনি ধর বিগত পাঁচ বছরীয় কার্যকালত অসম্পূর্ণ কাম কেন ধরনের দেখিলে বা কেন বিগত পাঁচ বছর বলে নক বিগত বিশ বছরে ধরম মই এটা হয় বিগত বিশ বছর টিয়কর মই একোৱে উন্নতি দেখা নাই। বিশেষ যুব প্রজন্ম একেবারে মানে খুঙা হয়ে গেছে, চাকরি তো নাই, চাকরি বা সরকারি চাকরি তো নাই, কিন্তু বিজনেস বা বাণিজ্যিক দিকতো একেবারে অভাব কাম নাই। কিন্তু আমার অসমীয়া যুবক বিএ এমএ পড়িও বালি সিমেন্টর হেৰি কাম করবলগা হয়েছে, সেইটাই বড় দুঃখজনক পরিস্থিতি। আমি টিয়ক যদি আপনি হয় প্রতিনিধিত্ব করে তো আপনি টিয়ক আপনি কি কি কাম আপনার হাতত লব আপনি? মই প্রথমতে যুব প্রজন্মর বাবে মই প্রথম পদক্ষেপ মনোভাবর মই তেওঁলোকক কারিকর দিকত শিক্ষিত হওয়ার লগে সকলকে কারিকরী দিক বা খেলর কথা খেলর লগতে সাংস্কৃতিক জগৎখনতো যুব প্রজন্ম আগুয়াই যাব লাগিব, তেতিয়াই এটা সামাজিক বা আর্থিক দিকত আমি আগুয়াই যাব পাৰিম। আর দ্বিতীয়তে মই অসমীয়া মহিলা যেবিলাক মানুহ তেখেতলোকক মই সবলীকরণ তেখেতলোক বাণিজ্যিক ক্ষেত্রত হোক বা আগুয়াই যাওয়ার যিখিনি এগৰাকী মহিলার সবলীকরণের যিখিনি প্রচেষ্টা দরকার মই সকলোখিনি করিম। আর বানপানী মানুহৰ বাবে যেহেতু মথাউরি এটা বনোৱাত বহুতখিনি থাকে, কেবিনেট মিনিষ্টাৰৰ পৰা আদি কৰি বহুতখিনি প্রক্রিয়া এটা থাকে মথাউরি এটা নির্মাণের ক্ষেত্রত, তেনেকুৱাস্থলত মই প্রতিটো বছৰে সেই বানপানীৰ দুর্ঘটনাগ্রস্ত মানুহখিনি এককালীন সাহায্য প্রদান করিম। মঘায়ুজার যে উদ্যান এখন চন পৰি আছে, এতিয়াও একেবারে মানে অবস্থা নাই, অবস্থা নাইকিয়া অবস্থাত আছে, সেই মঘায়ুজার উদ্যান মই সম্পূর্ণ উদ্যান মই সম্পূর্ণ করিম। আৰু শিশু আৰু বৃদ্ধ শিশু বৃদ্ধৰ প্ৰসূতিসকলৰ কাৰণে উপস্বাস্থ্য কেন্দ্ৰবোৰ 24 ঘণ্টা ডক্টৰ থাকি আৰু নাৰ্ছ থকাৰ মই সুবিধাখিনি প্ৰদান কৰিম। আমি ৰাইজলৈ কি আহ্বান জনাব? মই ৰাইজলৈ এটাই আহ্বান জনাম, ৰাইজে যাতে এবাৰ টিয়কৰ ৰাইজে বিবেক ভোট দিয়ে। বিবেক ভোট কিয়নো মই এজন প্রতিনিধি, তেওঁলোকে যেতিয়া ভোট দি পঠাব আপোনালোকে, সেই প্রতিনিধি আপোনালোকৰ কাৰণে বহুত কৰিব পাৰে, সাময়িকভাৱে আপোনালোকৰ কাৰণে বহুতখিনি কাম কৰিব পাৰে, স্বাস্থ্যৰ পৰা আদি কৰি বিজুলী বাতিৰ পৰা আদি কৰি ৰাস্তা পথ নিৰ্মাণৰ পৰা আদি কৰি সকলো দিশতে, শিক্ষাৰ পৰা আদি কৰি খেল ধেমালি আদি কৰি ধৰ্মীয় অনুষ্ঠানৰ পৰা আদি কৰি সকলো দিশতে আগুৱাই লৈ যাব পাৰে। সেইখিনিকে মই ক'ম যে টিয়কৰ ৰাইজক এবাৰ বিবেক ভোট দি আপোনালোকে নিজৰ প্ৰতিনিধি যাতে নিৰ্বাচন কৰে। ধন্যবাদ।